ভোরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এদিকে কোভিড রোগের চাপ বাড়তে শুরু করেছে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে। দুই সপ্তাহের ব্যবধানে তিনগুণ পর্যন্ত বেড়েছে রোগী ভর্তির সংখ্যা, আইসিইউতেও বাড়ছে চাপ। আর এতে করে নতুন করে প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। নতুন পরীক্ষার সংখ্যা, আক্রান্ত হওয়া কিংবা জটিলতার সংখ্যায় হাসপাতালে ভর্তি, নতুন সংক্রমণে এখন ঊর্ধ্বগতি চট্টগ্রাম। বছরের প্রথম দিন যেখানে শনাক্তের হার ছিল 1%, গত 24 ঘন্টায় তা ঠেকেছে 40%। সপ্তাহখানিক আগেও হাসপাতালে করোনা রোগীর জন্য নির্ধারিত শয্যার বেশিরভাগই ছিল খালি, কিন্তু এখন সেই চিত্র পাল্টাতে শুরু করেছে। আমরা একটা পুরো টোটাল ডেডিকেটেড এবং ওখানে কোভিড রোগী ভর্তি আছে অনেকগুলো, এবং এরপর কোনো সিটও খালি নেই ওখানে। আইসিইউ আমরা কোভিডের জন্য ডেডিকেট করছি, ওখানে পরিস্থিতি বিবেচনায় নার্স, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক বাড়ানোর পাশাপাশি আইসিইউ এবং অক্সিজেন সরবরাহ বাড়ানোর সহ বিশেষ ব্যবস্থা নিচ্ছে হাসপাতালগুলো। সম্পূর্ণ অ্যাডিকুয়েট আছে আমাদের সব বেডে, অক্সিজেন সাপ্লাই দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে আমাদের, লিকুইড সাপ্লাই, লিকুইড অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট আছে। ইতিমধ্যে গুচ্ছ আকারে ছড়িয়ে যাওয়া নতুন এ ভেরিয়েন্টে যারা টিকা নেননি তাদের জটিলতা বেশি দেখা যাচ্ছে বলে জানান চিকিৎসকরা। একেবারে গুচ্ছ সংক্রমণ বলবো, একটা বাসায় একজনের হয়েছে এমন না, একটা বাসায় কয়েকজনের সংক্রমিত হয়েছে। শিশে যারা টিকা নিয়েছেন দুই ডোজ পর্যন্ত তাদের একটু ভয়াবহতা কম, বাচ্চাদের ক্ষেত্রে কাশিটা দেখা যাচ্ছে, লক্ষণ প্রকাশের শুরুতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চট্টগ্রামে এখনো পর্যন্ত 113,460 জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, মারা গেছেন 1,346 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান, আর নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। প্রথমেই সেক্রেটারি পদে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মানে প্রতিযোগিতা করেছেন, প্রতিদ্বন্দ্বিতা বলবো না, তো তার জন্য শুভকামনা। তিনি চেষ্টা করেছেন, তিনি একজন প্রতিপক্ষ হয়েছেন বলে তো নির্বাচন হয়েছে, তো তার জন্য শুভকামনা। তাকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই, তাকে আমরা আশা করি যদি আমাদের কোনো কাজে সবসময় পাশে পাবো, বিকজ তিনি শিল্পীদের জন্যই কাজ করতে চেয়েছেন, এবং যেহেতু আমরা শিল্পীদের জন্য কাজ করব, শিল্পী সমিতির জন্য কাজ করব, আশা করি সবসময় তাকে আমরা পাশে পাবো, সেই প্রত্যাশা তার জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনাদের যেটা বলতে চাই যে আপনারাও অনেক সময় আমাদের অনেক আচরণে বা অনেক কিছুতে অনেক সময় অনেক হয়তো বা কষ্ট পেয়ে থাকতে পারে, সেজন্য আমাদের তরফ থেকে আপনাদের জন্য অনেক বেশি সরি এবং দুঃখ প্রকাশ করছি। আজকে নির্বাচনে আবারও বলি আপনারা অনেক কষ্ট করেছেন, আর সবাইকে বলি যে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত দ্বন্দ্ব এগুলোকে সামনে এনে মানুষকে ছোট করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষের সামনে কাউকে নেগেটিভভাবে মিডিয়া ট্রায়াল করে উপস্থাপন করা, এটাও এক ধরনের অপরাধ এবং অনৈতিক কাজ। এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন সেটা প্রত্যাশা। আমিও মানুষ, ভুল ত্রুটি বা অনেক কিছু থাকতেই পারে হয়তো বা কাজ করতে গিয়ে, সেগুলো গঠনমূলকভাবে সমালোচনা করে আমাকে শুধরানোর চেষ্টা করবেন, যাতে ভালো কাজগুলোকে, ভুলগুলোকে শুধরে ভালোভাবে কাজ করতে পারি। তার মানে এই না ব্যক্তিগত জিনিসগুলোকে অন্যায়ভাবে, মিথ্যাভাবে উপস্থাপন করে মানুষের সামনে তাকে মিথ্যাভাবে প্রতিস্থাপন করা, এটা অনেক বড় মনে করি যে মানে অনেক অন্যায় কাজ। এই কাজগুলো আশা করি কোনো মানুষগুলি আর করবেন না, এটা আমার প্রত্যাশা থাকবে। আবার সবার জন্য অনেক ভালোবাসা। কাঞ্চন জায়েদ পরিষদ না, এটা ভুল, কাঞ্চন জায়েদ পরিষদ না, কাঞ্চন জায়েদ খান মিলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কাঞ্চন জায়েদ তো পরিষদ হতে পারে না, পরিষদ তো মিশা জায়েদ পরিষদ। তো আসলে কাঞ্চন ভাই তো একজন গুণী মানুষ, আমাদেরই তো ভাই, আমাদেরই তো, তিনি উপদেষ্টা হিসাবে কাজ করেছেন এই দুই টার্ম আমাদের সাথে, শিল্পী সমিতির সম্মানিত উপদেষ্টা হিসাবে। তো এদের থেকে অবশ্যই তাদের সাথেও কর্মের মূল্যায়নটা ভালো হবে, একই তো ফ্যামিলি। আমারও তো সেই প্রত্যাশা, একসঙ্গে তো কাজ করবো, সেটা তো এখন আমি কীভাবে বলবো, তার সাথে আসলে তো কাজের প্রক্রিয়াটা আমার নতুনভাবে সাজাতে হবে। আমি যেমন অ্যাডভাইজার ছিল, হ্যাঁ, অ্যাডভাইজার হলো তো মিটিংয়ে, আসলে শুধু মিটিংয়েই কথা হতো, তো ওভাবে যে পথ চলাটা তো হতো না, পথ চলাটা মিশাবের সাথে আমার একটা সেট আপ হয়ে গেছিলো দুই টার্মে। তো হোপ ফর দ্য বেস্ট, তার সাথেও কাজ করে একটা জায়গা তৈরি হবে বা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মানুষের সাথে কাজ করতে করতে একটা জায়গা তৈরি হয়, সেই জায়গা তৈরি হতো। উনি একসময় সেক্রেটারি ছিলেন এই শিল্পী সমিতির 1989-এ, তো নিশ্চয়ই তারও অভিনব অভিজ্ঞতা আছে। তাই সেগুলো মিলিয়ে সাথে দীপজল ভাই আছেন, রুবেল ভাই আছেন, এবং সিনিয়ররা তো সবাই পাশ করে গেছেন, ভালো লেগেছে সবাই যারা আমাদের ইসিতে সিনিয়ররা আছেন।
তো সবকিছু মিলে সম্মিলনে একটা ভালো কাজ করতে পারবো বলে বিশ্বাস করি। আর যে যার কাজ করার ইচ্ছা থাকে সে সব জায়গায় মিলেমিশে কাজ করতে পারে। একটু জানতে চাই যে আপনাদের একটা কথা ছিল, শিল্পীরা যারা সিনিয়ররা আসছিলেন নির্বাচনে ভোট দিতে, তারা বলছিলেন যে আপনারা যারা শিল্পীরা আছেন তারা দিন শেষে নির্বাচন শেষে সবাই এক হয়ে যাবেন, একই আপনারা শিল্পী সমিতির ছায়াতলে আপনারা আবারও একসাথে হাসি খাসিভাবে কাজ করবেন, এমন প্রত্যাশাটা কি আপনার কাছে রয়েছে কিনা? আপনার অবশ্যই, আমরা কি বললাম আপনাকে, আজকে তো দেখলেন মাত্র 363টা ভোট কাস্ট হয়েছে, মানে 363 জন শিল্পী এসেছে, তা আমাদের সব মিলে তো 400-428 সামথিং শিল্পী, এটা পরিবারের মতো। আমরা মনে করি সব কাল থেকে সব এক, সব সব একসঙ্গে মিলে মিশে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই তো হওয়ার প্রত্যাশা। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পুনর্বার নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান। আমরা এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলাম সেখানে। নির্ধারিত লক্ষ্য থেকে পিছিয়ে থাকলেও আসছে ডিসেম্বরে বিআরটি প্রকল্প চালু করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। তারা বলছেন বিমানবন্দর থেকে আজমপুর, চেরাগালি থেকে শিববাড়ি পর্যন্ত কাজের অগ্রগতি 70%-এরও বেশি। এছাড়াও আজমপুর থেকে চেরাগালি অংশের অগ্রগতি 61%। আর প্রয়োজনে ঠিকাদার প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার কথা বলছেন ব্যবস্থাপনা পরিচালক রাশেদ লিমনের রিপোর্ট। ঢাকা থেকে গাজীপুর আর জনদুর্ভোগ, যেন মুদ্রার এপিট ওপিট। ঠিকাদার প্রতিষ্ঠানের ভুলের খেসারত এই পথের যাত্রীরা বছরের পর বছর দিচ্ছেন। তবে বছরখানেক ধরেই কাজে গতি ফিরেছে, তাই এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে প্রশস্ত হয়েছে রাস্তা, দিনরাত এক করে চলছে কাজ। আলহামদুলিল্লাহ কাজটা অনেক দ্রুত এগিয়ে দিয়েছে, এভাবে এগিয়ে হয়তো এই রাস্তাটা অনেক শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। কাজ বাড়ছে, দ্রুত গতিতে কাজ চলতেছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এয়ারপোর্ট থেকে আজমপুর, চেরাগালি থেকে শিববাড়ি পর্যন্ত 16 কিলোমিটারের কাজের অগ্রগতি 70.46%। এছাড়া আজমপুর থেকে চেরাগালি অংশের অগ্রগতি 60.73%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে যথাক্রমে 2% আর 13%। তবুও লক্ষ্য অটুট চলতি ডিসেম্বর। বিবিএ 13% পিছিয়ে থাকলেও এদের যেহেতু কাজে এখন একটা গতি আসছে, প্লাস এদের জায়গাটাও ছোট, সেক্ষেত্রে এটা হয়তো আমরা কভার করতে পারব। তবে আমাদের মূল সমস্যা যেটা দুই কন্ট্রাক্টরের এই ফান্ড ফ্লোর একটা সমস্যা, এটার সমাধান এখনো হয়নি, আমরা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করছি। সেক্ষেত্রে বাধা হতে পারে বিবিএ অংশ, তবে প্রয়োজনীয় সহায়তা দিয়ে কাজ আদায় করে নেওয়া হবে বলে দাবি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালকের। টাকা তো আমাদের হাতে, আমাদের প্রজেক্টের টাকা আছে, নিয়ম অনুযায়ী প্রাইমারিলি ওদের টাকা দিয়ে কাজ করতে হয়, তারপরে ওই বিল পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে পসিবল ওইগুলি আছে, এগুলি অ্যাপ্লাই করে আমরা ওদেরকে সর্বাত্মক হেল্প করবো এক্ষেত্রে। সংযোগ সড়ক দুটি এক হয়ে গেলে টঙ্গী ব্রিজের এক অংশ খুলে দেওয়া সম্ভব বলেও জানান তিনি। অনেক প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে অবশেষে শেষ বিন্দুতে আলোর দেখা পাচ্ছে এই বিআরটি প্রকল্প। কর্তৃপক্ষ এই দফায় তাদের কথা রাখতে পারলে এবছরই এই পথে চলাচলকারীদের দীর্ঘদিনের দুর্ভোগ যে লাঘব হচ্ছে সেটি নিঃসন্দেহে বলা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। একে গ্যাস সংকট, তার উপর দাম বাড়ানোর পায়তারা। প্রতি বছরের শীতকালে রাজস্থানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে তীব্র হয়ে ওঠে এই সংকট। আর এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে রাজস্থানের প্রায় সব বাসাই ভোগান্তি দিয়ে শুরু হচ্ছে প্রতিটি সকাল। আসিফুল হাসানের রিপোর্ট। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা গৃহবধূ বিউটি আক্তার, শীত মৌসুমের শুরু থেকে তাকে সারাদিনের রান্না সকাল 10টার মধ্যে শেষ করতে হচ্ছে। নিভু নিভু আগুনে সারছেন রান্না, তাই কপালে চিন্তার ভাঁজ। 9:30-9:30 মধ্যে গ্যাস কমে যায়, তখন দুই চুলা আর অন হয় না, এক চুলা জ্বালাতে হয় আর দুইটার পরে গ্যাস আসে। নিভু নিভু জ্বালে বা পাশের বাসা থেকে আমি অনেক কষ্ট করে নাস্তা তৈরি করে হাজবেন্ডের সামনে দেই। এমন চিত্র রাজধানী জুড়ে। শীত মৌসুমে 10টার পর থেকেই লাইনের গ্যাস একদম বন্ধ হয়ে যায়, অনেক জায়গায় ভোর থেকেই থাকে না গ্যাস, গ্যাস না থাকায় বন্ধ রান্না, অনেকে বাইরে থেকে খাবার কিনে খায়। সকালে উঠে রান্নাগুলি সব করা যায় না, তখন দেখা যায় আগের দিন রাতেই রান্নাটা করে রাখতে হয়। এই গ্যাসের না থাকার কারণে সমস্ত ঘরের অন্যান্য কাজগুলো আমাদেরকে মানে টাইমে আমরা শেষ করতে পারি না। মোহাম্মদপুর, মিরপুর, পাইকপাড়া, রামপুরা, হাতিরঝিল, ধানমন্ডি সহ শহরের অধিকাংশ এলাকায় গত এক মাস ধরে গ্যাসের সমস্যা দেখা গেছে।
এদিকে গ্যাস সংকট কাটাতে কারিগরি কাজ চলমান রয়েছে বলা হলেও এ বিষয়ে বিতরণ সংস্থা তিতাস স্পষ্ট করে কিছু জানায়নি। এদিকে শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে গ্যাস সংকট ও দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে একটি সংগঠন। এ সময় গ্যাসের মজুদ ও সংকট নিরসনে মিটার রিডিং সিস্টেম যুক্ত করার আহ্বান জানান বক্তারা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বালাইনাশকের সোর্স উন্মুক্তকরণ নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক ও কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, যে কোনো দেশ থেকেই বালাইনাশকের কাঁচামাল আমদানিতে দেশি উৎপাদক প্রতিষ্ঠানের কোনো আইনি বাধা নেই, অথচ সেই সুযোগ বন্ধ রেখেছে পিটাক। এই অবস্থায় দেশি উৎপাদকদের জন্য বালাইনাশকের একাধিক সোর্স পছন্দের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বাদ সেধেছে পিটাক। তারা বলছে, সোর্স উন্মুক্ত করার কোনো সুযোগ নেই। শুভ খানের রিপোর্ট। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত কারণে কৃষিতে বেড়েছে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ। এসব মোকাবেলা করে অধিক ফলনের আশায় বালাইনাশক ব্যবহার করেন কৃষকরা। চাহিদার প্রেক্ষিতে দেশে বালাইনাশকের 4,000 কোটি টাকার বিশাল বাজার গড়ে উঠেছে। খাত সংশ্লিষ্টদের মতে, যার 80% বহুজাতিক প্রতিষ্ঠানের দখলে, মাত্র 20% বাজার নিয়ন্ত্রণ করছে 600+ আমদানিকারক এবং 22টি দেশীয় উৎপাদক প্রতিষ্ঠান। উৎপাদকদের অভিযোগ, সরকারের বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের বৈষম্যমূলক শর্তের কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন তারা। দেশে ফসলের মাকড় দমনে কার্যকরী বালাইনাশক সালফার। দেশীয় উৎপাদকরা বলছেন, চীনে প্রতি টন সালফারের দাম পড়ে $750, বিপরীতে ভারতে খরচ পড়ে $635। সাধারণত একই মানের কাঁচামাল যেখানে কম দামে পাবেন ব্যবসায়ীরা, সেখান থেকেই আমদানি করবেন। এক্ষেত্রে নেই আইনি বাধাও। অথচ পিটাকের 77তম সভায় শর্ত আরোপ করে দেশীয় উৎপাদকদের সোর্স পরিবর্তনের সুযোগ সীমাবদ্ধ করার অভিযোগ উঠেছে। কিন্তু বহুজাতিক প্রতিষ্ঠান চাইলে কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট নিয়ে যে কোনো দেশ থেকে পণ্য বা কাঁচামাল আনতে পারে। শুধু একটা পণ্য সোর্স পরিবর্তন করতে যদি 4 বছর লাগে, অথচ বহুজাতিক কোম্পানি সে ল্যাবরেটরি টেস্ট করে 2-3 দিনের মধ্যেই সেই সোর্স পরিবর্তন করে চায়নার পরিবর্তে ইন্ডিয়াতে আসতে পারবে। কৃষি মন্ত্রণালয় বলছে, পিটাকের দেওয়া শর্তের আইনি ভিত্তি নেই, তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বালাইনাশকের সোর্স উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। এদিকে কৃষি মন্ত্রণালয়ের এমন নির্দেশনার প্রকাশ্যে বিরোধিতা করছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। সিদ্ধান্ত হচ্ছে একটাই, যে কোনো অবস্থাতেই এটাকে অবমুক্ত করা যাবে না, উন্মুক্ত করা যাবে না। তবে হ্যাঁ, সোর্স পরিবর্তন করা যাবে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে কমপক্ষে এক সিজনের 2টা স্পট আমাকে ট্রায়াল দিতে হবে। পিটাকের বিরোধিতা সত্ত্বেও মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করতে চায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের রাজৈরে 3 কোটি টাকা ব্যয়ে পানিরোধক কজয়ে নির্মাণের 2 বছরেও কোনো কাজেই আসছে না। উল্টো বর্ষা মৌসুম এলে পানি বৃদ্ধিতে এ কজয়েটি তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বাড়ে স্থানীয়দের। এ অবস্থায় প্রকল্পটিতে অনিয়ম হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখার দাবি সচেতন নাগরিক কমিটির। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, আগাম বন্যা ঠেকাতেই নির্মাণ করা হয়েছে পানিরোধক এই কজয়ে। শাহাদাত আকনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার সাদুর খালের উপর বাজিতপুর এলাকায় 2018-19 অর্থ বছরে পানিরোধকের জন্য কজয় নামের একটি অবকাঠামো নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। জেলার প্রথম ও একমাত্র এই কজয় নির্মাণের 2 বছরেও সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে তলিয়ে যায় পুরো কজয়েটি। পানি না আটকানোতে মাছের ঘের ও জমির ফসলও তলিয়ে যায় পানিতে। ক্ষতির মুখে পড়েন মৎস্য চাষী ও কৃষকরা। এইখানের যারা স্থানীয় ঘর দরজা বাড়ি ঘর নিয়ে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত, কেননা বন্যার পানি উপর দিয়ে যায়। এই যে এত লোক এখান দিয়ে যাতায়াত করে, তারা বুঝতেই পারে না যে এটা কি নির্মাণ করছে তারা, এটা সুফল কি। লাখ লাখ টাকা দিয়ে মুখ বান দিতে হয়, এতে কোনো উপকার হয় নাই খেতে ছাড়া। রাজৈর কোটালিপাড়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় এটি নির্মাণ করে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কং লিমিটেড। নির্মাণের পর আর কোনো খোঁজই রাখেনি সংশ্লিষ্ট কেউ। 3 কোটি 26 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কজয়েটি জনসাধারণের
কোন কাজে আসছে কিংবা প্রকল্পে বড় ধরনের কোনো দুর্নীতি হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সুধীজনেরা। যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি দেওয়া উচিত এবং একই সঙ্গে এই প্রকল্পকে কেন্দ্র করে কোনো অনিয়ম বা দুর্নীতির কোনো বিষয় ছিল কিনা সেটিও খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। এদিকে পাউবু বলছে বালুর বস্তা ফেলে আগাম বন্যা ঠেকাতেই নির্মাণ করা হয়েছে কজোয়েটি। পানিটা যখন আসবে নতুন পানিটা তখন ওয়াটার লেভেলটা কম থাকে, সেই সময় আমরা ওই সিনথেটিক গানি ব্যাগ এগুলো বস্তা ভরে ওখানে দিলেই সেটা রোধ হয়ে যাবে। জিওবির অর্থায়নে নির্মিত প্রকল্পটির কাজের তদারকির দায়িত্বে ছিলেন তৎকালীন নির্বাহী প্রকৌশলী পার্থপ্রতিম সাহা ও বর্তমান শাখা কর্মকর্তা শহীদুল ইসলাম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। আর কাঁপানো শীতে কাবু নীলফামারীর মানুষ। শুক্রবার জেলায় সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। আর এ বিষয়ে সবশেষ জানাতে সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড়ে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। পুরো নীলফামারী মাঘের প্রথম সপ্তাহ থেকেই নীলফামারীতে ক্রমেই শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত নীলফামারীতে যে অবস্থা তাতে হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতা প্রচণ্ড আকার ধারণ করেছে। মাঘের প্রথম থেকে জেলার অধিকাংশ সময় তাপমাত্রা থাকছে 10-13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল ছিল এই জেলায় এই শীত মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার ঘনত্ব ছিল এত বেশি যে আকাশ দেখা যাচ্ছিল না, দৃষ্টিসীমা ছিল 50-60 মিটারের মধ্যে। আপনারা দেখছেন যে এখন এই সড়ক দিয়ে যে সমস্ত গাড়ি চলাচল করছে, যে সমস্ত যানবাহন চলাচল করছে, তার অধিকাংশই হেডলাইট জ্বালিয়ে তাদের যাত্রা নিরাপদ করার জন্য চলাচল করছে। এখানে গত কয়েকদিন ধরে হিম বাতাস দক্ষিণ পশ্চিম দিক দিকে প্রবাহিত হচ্ছিল ঘন্টায় 11 কিলোমিটার বেগে। তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা ও হিম বাতাস প্রবাহের কারণে শীত জেঁকে বসেছে নীলফামারীতে। শীতের তীব্রতায় নিম্ন আয় দিনমজুর ও কৃষি শ্রমিকদের দুর্ভোগ চরমে উঠেছে। ছিন্নমূল মানুষেরা শীত বস্ত্রের অভাবে মানবতর জীবনযাপন করছে। ছেঁড়াফাটা কাঁথা কম্বল দিয়ে তারা শীত নিবারণ করতে তাদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষি শ্রমিকেরা এই মুহূর্তে পড়েছে চরম বিপদের মধ্যে। আপনারা জানেন যে এখন হলো ধান রোপণের সময়। সকাল সকাল এ সমস্ত কৃষি শ্রমিক তারা সকালে উঠে জমিতে যে নেমে ধান রোপণ করবে তারা সেটি নিয়ে পড়েছে চরম সমস্যায়। কারণ হিম শীতল বাতাস এবং শীতের তীব্রতার কারণে পানি একেবারে কনকনে হিম শীত হয়ে যাচ্ছে, যার ফলে পানিতে নেমে যে তারা সকাল সকাল কাজ করবে সেটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছে। তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলছে যে এত বেশি শীত, হাড় কাঁপানো কনকনে শীত, যে এই শীতে মাঠে নেমে জমিতে যে কাজ করব সেটি কোনো উপায় নাই। ফলে দিনের দেখা যাচ্ছে যে অর্ধেক সময় তারা জমিতে নামতে পারছে না, যার ফলে তাদের আয় রোজগার কমে যাচ্ছে এবং তারা এই ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদেরকে এর আগেও জানিয়েছি যে এত বেশি প্রচণ্ড হাড় কাঁপানো শীত যে এখানে নিম্ন আয়ের বা যারা শ্রমিক শ্রেণীর মানুষ আছে তারা চরমভাবে অর্থকষ্টে পড়েছে। এখানে তারা বস্ত্র শীত বস্ত্র এখানে যে সমস্ত সরকারি বেসরকারি সংগঠন আছে তারা শীত বস্ত্র বিতরণ শুরু করলেও যে পরিমাণ শীত বিতরণ করছে তা হলো একেবারেই পুরো জেলার জন্য অপ্রতুল। এখানে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সার্প তারা প্রতিবন্ধীদের মাঝে ইতিমধ্যে প্রায় 500 কম্বল বিতরণ করেছে।
তাছাড়া সার্পের পরিচালক মাহবুবুল আলমের সাথে কথা বলে আমরা জেনেছি, পরিচালক মাহবুবুল আলম জানান যে তারা অসহায় এবং যারা গরিব মানুষ আছে তাদের কাছে আরও প্রায় 2000 কম্বল তারা বিতরণ করবে, এই প্রস্তুতি তাদের মধ্যে আছে। কিন্তু সরকারিভাবে যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে তা একেবারেই অপ্রতুল। এই ছিল আমার কাছে নীলফামারি থেকে শীত নিয়ে সর্বশেষ। তীব্র শীতের খবর জানাতে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম নীলফামারিতে। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এখনও কাটেনি জেব্রা মৃত্যুর রহস্য। পার্কে পরপর 9টি জেব্রার মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ যে কারণ দেখাচ্ছে তা মানতে নারাজ প্রাণী বিশেষজ্ঞরা। তারা বলছেন সংঘর্ষে জড়িয়ে মৃত্যু সন্দেহজনক, দিয়েছেন অন্যান্য প্রাণীর জীবন রক্ষায় মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার তাগিদ। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। কোর সাফারি বেষ্টনীতে 2 জানুয়ারি প্রথম পেট ছিদ্র করা অবস্থায় পাশাপাশি 2টি জেব্রার মরদেহ চোখে পড়ে। এর একদিন পর একই ক্ষত চিহ্নের আরও একটি মৃত জেব্রা পাওয়া যায়। পরবর্তীতে মুখে লালা, রক্ত আসা ও শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে মারা যায় আরও 6টি জেব্রা। পরপর একই বেষ্টনীতে মাত্র 3 সপ্তাহের ব্যবধানে জেব্রা মৃত্যুর এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে শুরু হয় তুলপার, পার্ক জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তড়িঘড়ি করে এক সংবাদ সম্মেলনে গঠিত মেডিকেল বোর্ড মৃত্যুর কারণ হিসেবে নিজেদের মধ্যে মারামারি ও ব্যাকটেরিয়ার কথা জানান। এদিকে এই বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। তারা বলছেন জেব্রা নিরহ স্বভাবের, সচরাচর সংঘর্ষে জড়ায় না। বলা হয়েছে মাদি মারা গেছে মারামারি করে। মাদিরা সাধারণত প্লেন জেব্রার মধ্যে এরকম মারামারি করে না, আর মারামারি করলে একটা মারা যেতে পারে, কিন্তু 4টাই একসাথে মারা গেল এটা একটু সন্দেহজনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের অন্যান্য প্রাণী সুরক্ষায় স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় না রাখলে ভবিষ্যতে প্রাণী সম্পদ হুমকির মুখে পড়বে বলে জানান এই বিশেষজ্ঞ। যে খাবারই খাবে সেই খাবারটা যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে কিন্তু সেটা থেকে পয়জনিং হতে পারে বা জীবাণুঘটিত রোগ হতে পারে। ভালো বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, একজন ভেটেরিনারিয়ান সে চিকিৎসাও জানতে হবে, বিহেভিয়ারও জানতে হবে এবং সেই ধরনের লোকই নিয়োগ দিতে হবে। তাছাড়া এখানকার পরিবেশটা তো আফ্রিকার পরিবেশের মতো না, এটা শালবনের মধ্যে আছে আর আফ্রিকাতে থাকে খোলা প্রান্তরে। আফ্রিকার সাবান্নার সেই পরিবেশটা এখানে তৈরি করতে হবে, তা না হলে এই অ্যানিমেল যে কোনো সময়ই হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আফ্রিকান জেব্রা মারা যাওয়ার সঠিক কারণ ও প্রতিকারে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাণিজ্য মেলার শেষ শুক্রবারে সকাল থেকে ছিল ক্রেতা বিক্রেতায় মুখর। সব স্টল প্যাভিলিয়নে ক্রেতা টানতে দিয়েছে মূল্যছাড় সহ বিভিন্ন অফার। উপচে পড়া ভিড় প্রতিটি স্টল প্যাভিলিয়নে, কেনাবেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম দিন শুক্রবার হওয়ায় সকাল থেকেই এমন দৃশ্য দেখা যায় মেলা প্রাঙ্গণে। সাপ্তাহিক ছুটির দিনে মেলায় কয়েক গুণ বাড়ে দর্শনার্থী সমাগম। এই সুযোগে বিক্রি বাড়াতে বাড়তি মূল্য ছাড়ের পাশাপাশি বিশেষ উপহারও দেয় অনেক প্রতিষ্ঠান। আমাদের কাস্টমারদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা করেছি। 5000 টাকা আমাদের শোরুম প্রাইস, মেলার জন্য ছিল 3000, তো আজকে শুক্রবার থেকে আরো 1000 লেস হচ্ছে। কাস্টমারের খুব ভালো গ্যাদারিং আছে। আমাদের 7 পিস যেটা ওটা 3500 টাকা বিক্রি করতেছে, আগে 4300 টাকা ছিল। লাস্ট শুক্রবার মেলা শেষে ডিসকাউন্ট আছে 20%, 10%, 30%। যারা বেসিক্যালি প্রোডাক্ট চেনে তারা ভিড় করতেছে। দর্শনার্থীদেরও দেখা গেছে কেনাকাটা করেই বেশি সময় কাটাতে। দেখে শুনে সাশ্রয়ের দরকারি পণ্য কিনতে পেরে খুশির কথা জানান তারা। যেগুলো হয়েছে ফরেন স্টলস গুলো দে আর লাইক গুড। 550 টাকা ডিসকাউন্ট দিয়ে 1000 টাকা দিয়ে কিনলাম, সাথে একটা গিফট দিল, সেটা হলো একটা প্যান্টের বেল 700 টাকা দামের। প্রোডাক্টগুলো অনেক ভালো লাগছে, আমরা কিনে মোটামুটি সন্তুষ্ট। মেলা প্রাঙ্গণে প্রায় সকলের হাতেই দেখা গেল বিভিন্ন পণ্য। ছুটির দিনে মেলায় এসে সময়টা ভালো কাটছে বলেও জানান অনেকে। মেলাটা দেখার জন্য মূলত আমরা এখানে আসার ফুড স্টল আসছি, এন্ড এখানে নাগেটটা অনেক ভালো, আমার ভালো লাগছে। এই যে বাচ্চাদেরকে নিয়ে আসছি, আম্মু খালামণি নানু বলে অনেকক্ষণ ধরে আসছি, মেলার প্রথম দিকের তুলনায় শেষ দিকে এসে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাও বাড়তে দেখা গেছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জার্মানিতে প্রশাসনের নেওয়া করোনা নীতির বিরোধিতা সত্ত্বেও দেশটির সাধারণ নাগরিকরা পরিবার পরিজন নিয়ে ছুটছেন টিকা কেন্দ্রে।
তবে দেশটিতে করোনা জাল সার্টিফিকেটের সংখ্যা বেড়ে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে সলস প্রশাসন। জার্মানি থেকে আরো জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতেও থেমে নেই সরকারের করোনা নীতি বিরোধী সমাবেশ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো শহর কিংবা বন্দরে যেমন সরকারের নেয়া কোভিড নীতির সমালোচনায় অংশ নিচ্ছেন শত শত মানুষ, তেমনি করোনা টিকা গ্রহণেও বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ। দেশটির স্বাস্থ্য সংস্থা রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, প্রায় 8.5 কোটি জনসংখ্যার এই দেশটিতে প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা এখন মোট জনসংখ্যার 75.7%, দ্বিতীয় ডোজ নিয়েছেন 73.4%, আর বুস্টার ডোজ নিয়েছেন 52.2% মানুষ। আর তাতে কিছুটা হলেও স্বস্তিতে আছে প্রশাসন, স্থানীয় অধিবাসী সহ প্রবাসীরা। করোনার তৃতীয় ডোজ সম্পন্ন করে ফেলেছেন, যার ফলে ওমিক্রনের আক্রান্ত হার বেশি হলেও মানুষজন সেভাবে মৃত্যুর সংখ্যা বা হসপিটালাইজ হওয়া বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা এই জিনিসগুলো কমে এসেছে। রিসেন্টলি যেসব স্টুডেন্ট বাংলাদেশ থেকে জার্মানি আসছে, যারা ভ্যাকসিনেটেড তারা খুব শীঘ্রই বুস্টার ডোজ পেয়ে যাবে, এবং যারা টোটালি ভ্যাকসিনেটেড না তারা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা পেয়ে যাবে। এদিকে রাজধানী বার্লিন সহ বেশ কয়েকটি প্রধান শহরে বেড়ে গেছে করোনার জাল সার্টিফিকেটের সংখ্যা। 5 থেকে 35 হাজার টাকা দিলেই মিলছে ভুয়া সার্টিফিকেট, রেস্তোরাঁ, সিনেমা হল কিংবা সরকার অনুমোদিত বিভিন্ন স্থানে নকল সার্টিফিকেট আসল বলে চালিয়ে দিচ্ছেন অনেকেই। শুধুমাত্র বার্লিনেই এ পর্যন্ত শনাক্ত হয়েছে প্রায় 400 জাল সনদ। ইতিমধ্যে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় ভুয়া সনদ তৈরির দায়ে 77 বছর বয়সী এক নারী চিকিৎসকের নামও উঠে এসেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি টিকা দেওয়ার নাম করে টাকার বিনিময়ে কমপক্ষে 200 মানুষকে করোনার ভুয়া সনদ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করোনা নিয়ে অসততা কিংবা অবহেলা নয়, বরং মহামারীকে চিরতরে নির্মূল করতে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প দেখছেন না দেশটির চ্যান্সেলর ওলাফ শলস, প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমাইয়ার ও স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডে প্রতিটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার অ্যালার্ম থাকায় আগুনে পুড়ে মৃত্যুর হার কমেছে। এর আগে ব্যবসা প্রতিষ্ঠানে ফায়ার অ্যালার্ম স্থাপন বাধ্যতামূলক থাকলেও বাসাবাড়ির জন্য ছিল না আলাদা বিধিনিষেধ। তবে এখন প্রতিটি নতুন বাড়িতে স্থাপন করা হচ্ছে ফায়ার অ্যালার্ম। আয়ারল্যান্ড থেকে সোয়েদ জুলের রিপোর্ট। আয়ারল্যান্ডে 10 বছর আগেও আগুনে পুড়ে প্রাণহানির ঘটনার 40% ঘটেছিল ফায়ার অ্যালার্ম না থাকা স্থানে। বিগত কয়েক বছরের মধ্যে 2019 সালে সবচেয়ে বেশি মানুষ মারা যান আগুনে পুড়ে। এরপরেই নড়েচড়ে বসে দেশটির অগ্নি নিরাপত্তা নিয়ন্ত্রণকারী সংস্থা। শেষ 2 বছরে নতুন বাড়ি তৈরির সময় এক প্রকার বাধ্যতামূলক ফায়ার অ্যালার্ম স্থাপন করেন বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো। বর্তমানে আয়ারল্যান্ডে এমন কোনো বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে ফায়ার অ্যালার্ম ব্যবস্থা নেই। এতে করে দুর্ঘটনাজনিত যে কোনো কারণে সামান্য ধোঁয়ার সৃষ্টি হওয়া মাত্রই বেজে ওঠে অ্যালার্ম, তাতে নিজ ঘরের সদস্যরা ছাড়াও প্রতিবেশীরাও টের পেয়ে যান অশনি সংকেত। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছেন বহু মানুষ, মৃত্যুর হারও কমেছে দ্রুত। ফায়ার অ্যালার্ম থাকায় তাই নিজেকে নিরাপদ ভাবছেন অনেকেই। কখনো ভুল করেও যদি আমাদের চুলো অন থেকে যায়, তারপরও চিন্তা করার কিছু নেই। আমাদের ঘরে ধোঁয়ার পরিমাণ একটু বেড়ে গেলে এই অ্যালার্ম সিস্টেম অটোমেটিক বেজে ওঠে, আর তাতে আমরা সতর্ক হয়ে যাই। যদিও বা শর্ট সার্কিট থেকে কোনো অগ্নিকাণ্ড হওয়ার সূত্রপাত হয়, অ্যালার্ম বেজে ওঠে এবং মানুষ পর্যাপ্ত পরিমাণে সময় পায় সেখান থেকে নিজেকে বাঁচানোর এবং আগুনটা নেভানোর। এদিকে আগুনজনিত ক্ষয়ক্ষতি রোধে অধিকাংশ বাড়ির সদস্যরা নিজেরা সচেতন হয়ে ঘরে ধূমপান করা থেকেও বিরত থাকছেন। প্রতিটি ঘর ও ব্যবসায়িক স্থানে এরকম ফায়ার অ্যালার্ম সচল থাকায় আগুন থেকে সৃষ্ট যানমালের ক্ষতি থেকে অনেকটাই নিরাপদ এখানের নাগরিকরা। একটি কম মূল্যের ফায়ার অ্যালার্ম রক্ষা করতে পারে মহামূল্যবান ও প্রিয় মানুষের অনেক জীবন। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর সাভারের পলাশবাড়ি পাইকারি মৎস্য আড়ত। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে মাছ বিক্রির জন্য পাইকাররা আসেন এখানে। পলাশবাড়ি পাইকারি মাছের আড়ত থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসাইন। জয় জয়। মাঘ মাসের তীব্র শীত উপেক্ষা করে আজকে কিন্তু ষোলোই মাঘ, এই মাঘ মাসের তীব্র শীত উপেক্ষা করে মধ্যরাত থেকে এখানে মাছ ব্যবসায়ী বাজার ব্যবসায়ীরা
সহ এই ভোরবেলায় আপনার আড়তদারদের কাছে মাছ কিনতে এসেছে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। এখানে কিন্তু বলতে গেলে এই শীত মৌসুমে কিন্তু মাছের দেশি মাছের চড়া দাম এখানে আমরা পরিলক্ষিত করছি। এই বাজারটিতে মাছের অতিরিক্ত দাম থাকায় আপনার দেশের দেশি মাছের যে দাম সেই দাম আপনার কেজি প্রতি প্রায় 15-20 টাকা হারে বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে এখানে যারা মাছ কিনতে এসেছে সেই মাছ ক্রেতারা জানিয়েছেন। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে ইলিশ মাছের সরবরাহ কিন্তু এখানে রয়েছে, সেই সাথে ইলিশের চাহিদা থাকলেও এখানে জাটকার পরিমাণ অধিক পরিমাণে এই বাজারটিতে দেখা গিয়েছে। আমরা কিন্তু এখানে যে বাজার সমিতি রয়েছে এবং একই সাথে যে আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে ব্যাপক পরিমাণে মাছ এখানে সমাগম ঘটে এবং এখানে প্রায় 20-25 টাকার মাছ প্রতিদিন বিক্রি হয়ে থাকে এবং হাট ডাকের মধ্য দিয়ে সেই ভোরবেলা থেকেই এখানে ক্রেতাদের লক্ষণীয় উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রজাতির মাছ, বড় ইলিশ, ছোট ইলিশ, চিংড়ি, একই সাথে এখানে রয়েছে আপনার সরপুটি, দেশীয় মাছ সহ সামুদ্রিক মাছে ছয়লাভ হয়ে গিয়েছে এই বাজারটিতে। তো মূলত এখানে বিভিন্ন দরে মাছ বিক্রি হচ্ছে, শিং বিক্রি হচ্ছে 500-600 টাকা কেজি দরে, বাইম বিক্রি হচ্ছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সামুদ্রিক একটি বাইম এবং এই বাইম মাছ বিক্রি হচ্ছে আপনার 500-700 টাকা দরে, একই সাথে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1300-1400 টাকা কেজি দরে। আপনার বাজারে যে পরিমাণ মাছ হচ্ছে তেলাপিয়া 120-130 টাকা দরে, যেটি গত সপ্তাহে ছিল তেলাপিয়ার বাজার মূলত 100-110 টাকা কেজি, ইলিশ মাছের বাজার গত সপ্তাহে ছিল 900-1000 টাকা কেজি, সেখানে 1300-1400 টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। সুতরাং এই বাজারটিতে ব্যাপক পরিমাণে মাছের দাম বৃদ্ধি কেন পেয়েছে সেই কথা আমরা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আড়তদারদের কাছে। আড়তদাররা জানিয়েছেন যে দেশি মাছের দাম বৃদ্ধির মূলত কারণ হচ্ছে যে দেশের খাল বিলগুলো ইতিমধ্যেই শুকিয়ে গিয়েছে, শুকনো মৌসুম শুরু হয়েছে, যার ফলে বাজার মাছের চাহিদা বৃদ্ধি পেলেও সে হারে কিন্তু নদী এবং খাল বিলগুলোতে মাছ নেই, যার কারণে মাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং দেশি মাছের দামও একই সাথে বৃদ্ধি পেয়েছে এই বাজারটিতে। ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণ জানতে চেয়েছিলাম, তারা জানিয়েছে যে ইলিশ মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখানে মূলত ইলিশ মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখানে মূলত বাজারের চাহিদা ব্যাপক থাকা ইলিশ মাছের এই কারণে ইলিশ মাছের দাম কেজি প্রতি 100-120 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। একই সাথে এখানে রয়েছে ট্যাংরা মাছ, গুলশা মাছ রয়েছে, নানা প্রজাতির কই, শিং, জিয়ল, মাগুর সহ আপনার সামুদ্রিক মাছগুলো রয়েছে। তবে সামুদ্রিক মাছের দাম অপেক্ষা কিন্তু কম থাকলেও এখানে সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে 10 টাকা হারে বৃদ্ধি পেয়েছে, গড় হিসাব অনুযায়ী সামুদ্রিক মাছের দাম বৃদ্ধি পেয়েছে 10 টাকা হারে। এই বাজারটিতে আমরা মূলত দেখেছি যে সেই সকাল থেকে ভোরবেলা থেকেই এই তীব্র শীত উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে উঠলো এই বাজারে। কিন্তু স্বাস্থ্যবিধি যে উপেক্ষা হচ্ছে সেটি কিন্তু আমরা বরাবরই দেখতে পেয়েছি, কিন্তু সেই সেরকম স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের জন্য কোনো মানুষ বা সরকারি কর্মকর্তা অথবা বাজার কমিটি তেমন ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করিনি, ফলে এখানে যে কোনো সময়েই আপনার সংক্রামকের ব্যাধি বৃদ্ধি পেতে পারে বলে এমনটি ধারণা করছেন সাধারণ সচেতন মহল। মূলত এই বাজারে সেই সকাল থেকেই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং দেখতে পেয়েছি যে ভোরবেলায় মানুষের সমাগম প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে, একই সাথে কিন্তু তীব্র শীত উপেক্ষা করে এবং স্বাস্থ্যবিধি না মেনেই অনেককেই লক্ষ্য করেছি যে এই বাজারে তারা আগমন ঘটেছে এবং তারা কিন্তু মাছ ক্রয় বিক্রয়ের কাজে ব্যস্ত রয়েছেন। এখানে যেমনি মাছের দাম এবং মাছের ব্যাপক উপস্থিতি রয়েছে তেমনি কিন্তু মাছের বাজার মনিটরিং এর জন্য সরকারি প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি লক্ষণীয় পর্যায়ে পৌঁছেনি, ফলে প্রতিদিন এখানে মূলত মাছের যে আড়তদাররা মাছ যেভাবে বিক্রি করছেন একইভাবে মাছের যে সমাগম ঘটছে এবং মাছের বাজারের মনিটরিং এর জন্য যে ব্যবস্থাপনা থাকা দরকার তা নেই বললেই চলে। মূলত ছাবারের মাছের আড়ত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা তখন সরাসরি সংযুক্ত ছিলাম সাভারে। এবার নারী ক্রিকেটের খবর। মার্চে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপ সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করবে নারী দল। নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টুর্নামেন্টের জন্য ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। আইসিসি কমনওয়েলথ গেমস ২০২২ নারী বাছাই পর্বের স্কোয়াডে ছাই মেলেনি জাহানার আলমের। শৃঙ্খলা ভঙ্গের কারণেই বাদ পড়তে হয় এই পেসারকে। এ নিয়ে বেশ জলঘোলা হতেও দেখা গিয়েছে। তবে এবারে বিশ্বকাপ স্কোয়াডে আছেন অলরাউন্ডার জাহানার আলম। আসন্ন নারী বিশ্বকাপে নিউজিল্যান্ডে দেখা মিলবে তার। নারী বিশ্বকাপ ক্রিকেট মাঠে গড়াতে যাচ্ছে আগামী ৪ মার্চ। আর বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ৫ মার্চ। দেশের ক্রিকেটের জন্য দ্রুতই ভেন্যু সংকটের সমাধান করতে চায় বিসিবি। আর সে লক্ষ্যে খুলনা আর বগুড়ায় আবারও ফেরাতে চায় আন্তর্জাতিক ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের ম্যাচ নিয়মিত আয়োজন করতে চায় বরিশাল আর রাজশাহীতে। এছাড়াও জয়দেবপুর, পূর্বাচল, সিলেট আর চট্টগ্রামে মাঠ কেনার জায়গা করা হয়েছে চূড়ান্ত। বিসিবির ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলছেন, পরবর্তী বোর্ড সভায় এ ব্যাপারে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টানা ম্যাচের ক্লান্ত মিরপুর, ব্যস্ত ক্রিকেটের নিস্তার নেই উইকেটের, রাক্ষোভ সবই যেন তাই ঢেলে দিচ্ছে ২২ গজ। হয়তো তাই নেই রানের ফোয়ারা কাট করায় বিসিবি। গেল কয়েক বছর দেশে ক্রিকেটে চলছে এমন দৃশ্য, প্রশ্ন তবে শেষটা কোথায়, উত্তরটা বোধ হয় জানতে চায় ক্রিকেট বোর্ডও। অথচ অবহেলায় দিন যায় খুলনা আর বগুড়ায়। আবাসন নিয়ে সমস্যা ছিল আগেই, তবে বর্তমানে অনেকাংশে মিটেছে তা। তাই তো শহীদ চান্দু আর শেখ আবু নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আসার আলো দেখছে বিসিবি। নতুন দায়িত্বে এই দুই ভেন্যুতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আকরাম খান। বগুড়ায় যেটা আছে, খুলনায় কিন্তু আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, সেখানেও আমরা হাই করে নিয়ে আসবো। ভেন্যু সেটা ফেরানো, সেটা হলো যে আইসিসি ব্যাপার আছে, আপনার ক্রিকেটের বোর্ডের সাথে ওরা আলাপ করবে, বাট আমরা ওই স্ট্যান্ডার্ডটা করে নিব। বিসিবি নিজস্ব মাঠ কেনা নিয়েও আছে আপডেট, চূড়ান্ত প্রায় জয়দেবপুর আর পূর্বাচলের জায়গা। ঘরোয়া ক্রিকেটের জন্য সিলেট, চট্টগ্রামে দুইটা ভেন্যু পরিদর্শনও করেছে বর্তমান কমিটি। ২০২৩ সাল থেকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রাজশাহী আর বরিশালেও। আমরা ওখানে গিয়েছি, আমাদের জায়গাও মোটামুটি পছন্দ হয়েছে, এবং জয়দেবটা আমরা যেটা দেখেছি সেটা কিন্তু মোটামুটি ভালো, এবং সিলেটও আমরা একটা জায়গা দেখেছি, চিটাংয়ে দুইটা জায়গা আমরা দেখেছি, আরও দেখবো, এবং তার সাথে বাকি যারা আছে রাজশাহী, তারপর মনে করুন বরিশাল, সেখানে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়, সেটা সেগুলোও কিন্তু আমরা যে অবস্থা আছে এর চেয়ে আমরা কিন্তু ভালো অবস্থায় নিয়ে আসবো। সো সেগুলো নিয়ে কাজ করছে, হয়তোবা এই টার্মে এগুলো সম্পূর্ণ করা সম্ভব। স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হতে পারে আগামী মাস ৬-এর মধ্যে। কনসালটেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে চলছে নিয়মিত আলোচনা। আমরা কনসালটেন্টের সাথে একটা মিটিং করেছি, এবং সেটা কিন্তু একটা খুব ভালো মিটিং হয়েছে, এবং আমরা সম্ভবত এই টার্মে ইনশাল্লাহ আমরা এটা শেষ করার চেষ্টা করবো, এবং ওরা যে আমাদেরকে সময় দিয়েছে যে এটা হয়তো ২-২.৫ বছরের মধ্যে হয়ে যাবে, বাট তারপর আমরা সেটা নিয়ে কাজ আগাচ্ছি। এসব ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বোর্ডের পরবর্তী সভায়, যা অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর। ১৫ মার্চ থেকে ১৭-১৮ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে মেয়েরা। হাতে আছে মাত্র ৪৫ দিন, তবে এখনও করোনার দুই ডোজ টিকা নেয়নি কোনো নারী ফুটবলার। যদিও ১৩ জানুয়ারি ৭ দিনের মধ্যে করোনার টিকা দেওয়ার কথা জানিয়েছে বাফুফে। ঝুঁকিতে আছে ছেলেরাও, গুটি কয়েক ফুটবলার ছাড়া কেউই সম্পূর্ণ করেনি দুই ডোজ টিকা। শেষ পর্যন্ত টিকা সম্পূর্ণ না হলেও এবারও থাকছে সফর বাতিল হওয়ার শঙ্কা। এখন পর্যন্ত টিকা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত নেওয়া হয় নাই তো, তবে আমাদের মানে ইয়া চলতেছে, আমাদের সব রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই হচ্ছে আমাদের মানে ক্যাম্পের সকল মেয়েদের টিকা দেওয়া হবে। বাফুফে কি বলছে, মানে কবে দেওয়া হবে বা কি সব নিয়ে কোনো তারিখ বলছে? তারিখ বলে নাই, কিন্তু মানে সব প্রসেসিং চলতেছে, সবার মানে রেজিস্ট্রেশন করা, তারপরে কাজ করা, এগুলো নিয়ে অনেকের হয়েছে আবার হচ্ছে। মার্চের ১৫ তারিখ ভারতে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাবেন শামসুন নাহার, কিন্তু এখনও নেননি করোনার এক ডোজ টিকা। শামসুন নাহারের মতো ক্যাম্পের বাকি ফুটবলারদের অবস্থাও অভিন্ন। করোনায় প্রতিদিন যেখানে বাড়ছে মৃত্যুহার আর আক্রান্তের সংখ্যা, সেখানে এখনও টনক নড়ছে না বাফুফের। অথচ ১৩ জানুয়ারি সময় সংবাদে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান জানিয়েছিলেন ৭ দিনের মধ্যে দেয়া হবে করোনার টিকা। প্রেসিডেন্ট সাহেব স্পেশালি অ্যারেঞ্জ করতেছেন, উইদিন ৭ ডেজ সবাই ভ্যাকসিনেটেড হবে।
ঝুঁকিতে আছে ছেলেরাও। এখনও দুই ডোজ টিকা সম্পন্ন করেননি জাতীয় দলের অনেক ফুটবলার। জানুয়ারির ফিফা উইন্ডোতে ইন্দোনেশিয়ার সঙ্গে সব ঠিক করেও খেলতে যাওয়া হয়নি দুই ডোজ টিকা না নেয়ার কারণে। এরপর বাফুফে পুল করে 50 জন ফুটবলারকে করোনার টিকা দেওয়ার কথা জানিয়েছিল, কিন্তু গুটি কয়েক ফুটবলার ছাড়া নাকি কেউই সেটি শুরু করেনি। সাফ অনূর্ধ্ব ১৮ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হতে বাকি আর মাত্র 45 দিন, আর 21 মার্চে ছেলেদের ফিফা উইন্ডো ম্যাচ হতে বাকি 51 দিন। এই সময়ের মধ্যে করোনার দুই ডোজ টিকা না নিতে পারলে আবারও সফর বাতিল হবার শঙ্কায় পড়বে বাংলাদেশ। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় আর দৃষ্টিনন্দন আন্ডারপাস সুর সপ্তক উদ্বোধনের পর থেকেই এর নকশা আর ব্যবহারের সহজ পদ্ধতির কারণে মুগ্ধ করছে পথচারীদের। রাজধানীর বিমানবন্দর সড়কে চলতি মাসে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই জনপ্রিয়তা পায় এ পাতাল সড়কটি। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন স্থানে এমন উদ্যোগ নেওয়ার দাবি নগরবাসীর। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন খলিলুর রহমান। ব্যস্ততম সড়কের নিচে এ এক সৌন্দর্যের আধার। প্রশস্ত রাস্তা, দেয়ালে ডিজিটাল ডিসপ্লে আর ঐতিহাসিক সব স্থির চিত্র। প্রথম দেখায় যে কেউ মুগ্ধ হবেন এর নকশার কারণে। আন্ডারপাসের ওপরের অংশে স্বচ্ছ কাঁচ থাকায় সূর্যের ঝকঝকে আলো প্রবেশ করছে দিনব্যাপী। পুরো শীতাতপ নিয়ন্ত্রিত এ পাতাল সড়কে রয়েছে 42 মিটার চারটি লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের মুখে এ আন্ডারপাসের প্রবেশ ও বের হওয়ার পথ। পথচারীদের সুবিধায় আছে চলন্ত সিঁড়ি ও লিফট। দৃষ্টিনন্দন আন্ডারপাসটিতে হুইল চেয়ার বা ট্রলি নিয়ে ওঠানামার ব্যবস্থাও রয়েছে, ফলে বয়স্ক, প্রতিবন্ধী বা শিশুরা সহজেই এটি ব্যবহার করতে পারবেন। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এটি নির্মাণ করে। মুক্তিযুদ্ধে শহীদ সাত বীর শ্রেষ্ঠের স্মরণে এর নাম রাখা হয়েছে সুর সপ্তক। যে ব্যবস্থাপনা এবং যে কারিগরি দিক অত্যন্ত ভালো লাগছে, মনে হচ্ছে এখন আমি দেশের বাইরে আছি। আন্ডারপাসটা এত সুন্দর লাগছে, দক্ষিণ এশিয়ার একটা বৃহত্তম আন্ডারপাস হিসেবে স্থান করে নিবে। পথচারীরা বলছেন এটি চালুর ফলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সবার জন্য সড়ক পারাপার আরো নিরাপদ হয়েছে। আগে রিক্স ছিল রাস্তা পারাপারে, বাচ্চাদের একা আসতে দেয়, এখন একা আসা দেওয়া যায়। তারপরে মেহমান আসলে তারা অনেকটা এখানে ঘুরতেও নিয়ে আসা যায় তাদের দেখানোর জন্য। এরকম অত্যাধুনিক সুন্দর আন্ডারপাস যদি আরো হয় আমাদের অনেক অ্যাক্সিডেন্ট রোধ হবে। লিফট আছে, বয়স্ক লোক উঠতে পারতেছে, সহজে নামতে পারতেছে, এখন আর কষ্ট নাই সেরকম। আমার মতো যারা আছে তাদের জন্য আরও ভালো, আর যারা আন্দোলন করছে তাদেরকে ধন্যবাদ, তাদের জন্য তো এটাও খোলা হয়েছে। আন্ডারপাসটি নির্মাণে ব্যয় হয়েছে 57,42,00,000 টাকা। রাজধানীর ব্যস্ততম সড়কে ঝুঁকিপূর্ণ পারাপার, ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা আর বেপরোয়া গতিতে গাড়ি চালানো সহ সড়কে নানা বিশৃঙ্খলার বিপরীতে একটি ভালো উদাহরণ হতে পারে এই আন্ডারপাসটি। সাধারণ মানুষ বলছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে, রাজধানী তো বটেই, সারা দেশের ব্যস্ততম সড়কগুলিতে এমন উদ্যোগ এখন সময়ের দাবি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জানাবো হিমালয়ের কুলঘেসা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ চাষের খবর। পঞ্চগড়ে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে টিউলিপ ফুলের চাষ। এর সাথে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন তেঁতুলিয়ার 8 নারী উদ্যোক্তা। ফুলের সৌন্দর্য ও বাজার চাহিদা থাকায় চাষের পরিধি আরও বাড়ানোর স্বপ্ন দেখছেন তারা, আর তাদের সহযোগিতায় হাত বাড়িয়েছে স্থানীয় কৃষি বিভাগ ও বিভিন্ন সামাজিক সংগঠন। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সারি সারি নানা রঙের টিউলিপের গাছ চারপাশে অপরূপ শোভা ছড়াচ্ছে। হিমালয়ের কোলঘেসা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো টিউলিপ ফুলের চাষ করছেন 8 নারী উদ্যোক্তা। শীতপ্রধান দেশের ফুল হওয়া সত্ত্বেও চাষে সফলতা পেয়েছেন তারা। উদ্যোক্তারা জানান নেদারল্যান্ডসের মতো পঞ্চগড়েও কয়েক মাস শীতল আবহাওয়া থাকায় টিউলিপ ফুল চাষ করা সম্ভব হয়েছে। সাধারণত দিনে 15 ডিগ্রি ও রাতে 10 ডিগ্রি সেলসিয়াস সহনশীল তাপমাত্রায় এই ফুল চাষ হয়। এই ফুলের বীজ রোপণের দিন থেকে 18 থেকে 20 দিনের মধ্যে কলি আসে এবং 25 থেকে 60 দিন পর্যন্ত টিউলিপ স্থায়ী থাকে। 500 জমিতে 5000 বাল্ব লাগাইছি, আমার কয়েক বেডে অলরেডি ফুল চলে আসছে। ইউএসডির মাধ্যমে আমরা নেদারল্যান্ডের মাধ্যমে বাংলাদেশে এই চারাটা
আনা হয়েছে। 19 দিনের মধ্যে ফুল ফুটে গেছে, খুব খুশি। 500 জমিতে টিউলিপ চাষ করছি, আল্লাহর রহমতে ভালো ফলন দেখা যাচ্ছে। বাহারি রঙের এই টিউলিপ ফুলের চাষ দেখতে প্রতিদিনই ভিড় করছেন ফুলপ্রেমীরা। অনেক মুগ্ধ হলাম, অনেক ভালো লেগেছে আসলে বাগানটাতে এসে। আমরা সত্যি অনেক গর্বিত যে আমাদের এই উপজেলায় এরকম ইউনিক একটি ফুল চাষ করা হচ্ছে। টিউলিপ ফুল চাষ জেলার অর্থনীতিতে ইতিবাচক দিক আনবে বলে মনে করেন ইএসডিওর কর্মকর্তা। আর ফুল চাষে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে এই জন্য কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে, আশা করা যাচ্ছে টিউলিপের ফলন দেখে আশেপাশের মানুষ অনেক উদ্বুদ্ধ হবে। জেলার দর্জিপাড়া ও সারিয়ালজোত এলাকায় 40 শতক বাগানে 6 প্রজাতির 12 রঙের টিউলিপ ফুলের চাষ করা হচ্ছে। সময় সংবাদ পঞ্চগড়। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।